উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি নীলকমল বিশ্বাস, সিনিয়র শিক্ষক, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকে একতরফা দাখিলা পদ্ধতি কি সে সম্পর্কে একটু ধারণা দিব। একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে হিসাব সংরক্ষণ করতে হয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে চেষ্টা করব। তোমরা খেয়াল করে আমার কথাগুলো শুনবে, তাতেই তোমরা আশা করা যায় এই পদ্ধতিতে কিভাবে লিপিবদ্ধ করা হয় হিসাব সেটা বুঝতে পারবে। একতরফা দাখিলা পদ্ধতিটা কি সেটা প্রথমে জানতে হবে। যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের সংখ্যা খুবই কম এবং আকারে ছোট, সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করে থাকে। এই পদ্ধতিতে কোনো কোনো লেনদেনের একটি পক্ষে, কোনো লেনদেনের দুটি পক্ষের, কোনো লেনদেনের কোনো পক্ষরই হিসাব রাখা হয় না। মূলত একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পদ এবং দায়ের হিসাবগুলো যদিও যথাযথভাবে রাখা হয়, তবে আয় এবং ব্যয়গুলো গুরুত্ব সহকারে সংরক্ষণ করা হয় না। এই পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র আছে। সেই সূত্র অনুযায়ী আমরা প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করতে হয়, সমাপনী মূলধন কীভাবে নির্ণয় করতে হয়, লাভ ক্ষতি বা কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা দিব। আমরা চলে যাই এবার তোমাদের পাঠ্য বই এর যে অধ্যায়ে একতরফা দাখিলা পদ্ধতি আছে সেখানে একটা অঙ্ক দেওয়া আছে 35 পৃষ্ঠায়, 35 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। এটা সমাধান করলে আমরা বুঝতে পারবো কীভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হয়। দেখো, উদ্দীপককে দেওয়া আছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায়ের নিম্নোক্ত সম্পদ দায় সমূহ ছিল: নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ক নম্বরে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। এসো আমরা বোর্ড ফলো করি। 2 এর ক, রিয়াদ এন্টারপ্রাইজের, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট দায়। তোমরা খেয়াল করে দেখো, উদ্দীপকে দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদের পরিমাণ 5,50,000, এটা দেওয়া আছে 5,50,000 টাকা, এবং প্রারম্ভিক দায় দেওয়া আছে 1,70,000 টাকা। এখন আমরা সম্পদ থেকে দায় বাদ দেব, দেখা যাক বিয়োগ করলে কত হয়। 0,0,0,0
পাঁচ আছে কত হইলে পনেরো হয়, আট হইলে হাতে আছে এক দুই তিন লক্ষ আশি হাজার। তিন লক্ষ আশি হাজার টাকা হয়ে গেল কত? প্রারম্ভিক মূলধন। এরপর আছে খ নম্বরে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা দেখব ওই সূত্রটা ব্যবহার করি আমরা সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে পারব। তবে এখানে খেয়াল করে দেখো, সমাপনী মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হলে সমাপনী সম্পদ এবং দায়সমূহ লাগবে। এটা বছরের শেষ তারিখে যেটা দেওয়া থাকে যে সমস্ত দায় এবং সম্পদ সেটা হচ্ছে সমাপনী। তোমরা খেয়াল করলে দেখবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ দায়সমূহ ছিল। একাধিক সম্পদ এবং দায় থাকার কারণে আমরা এই ঘর করে এই অঙ্কটার সমাধান করব। দুইয়ের খ, দুইয়ের খ রিয়াদ এন্টারপ্রাইজের রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধন নির্ণয়, আমরা একটু ঘর করে নিই। বিবরণ, টাকা প্রথমে লিখব আমরা সমাপনী সম্পদ। সমাপনী সম্পদ সমূহের মধ্যে আছে নগদ আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা, আসবাবপত্র সম্পদ এক লক্ষ আশি হাজার টাকা, এরপর দেনাদার আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা, মজুদ পণ্য কত টাকা আছে নব্বই হাজার। আর আমরা দেখতে পাচ্ছি সম্পদের পরিমাণ আর নেই, আমরা মোট সম্পদটা যোগ করলে আমরা মোট সম্পদ পেয়ে যাব এক দুই তিনটা শূন্য হয়ে গেল নয় পাঁচ, হাতে আছে এক দশ, দশ আর তিন তেরো, তেরো আর আট একুশ, একুশ আর আট উনত্রিশের নামে নয়, হাতে আছে দুই দুই তিন পাঁচ, পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার হয়ে গেল মোট সম্পদ। এবার সমাপনী মোট সম্পদ থেকে বাদ দিতে হবে সমাপনীর দায়। আচ্ছা, সমাপনী দায়গুলো দেখো আছে ব্যাংক ঋণ কত টাকা? ষাট হাজার টাকা। পাওনাদার, এটাও দায়, পাওনাদারের পরিমাণ পঞ্চান্ন হাজার। যোগ করে দেখি মোট দায় কত আসে, পাঁচ ছয় পাঁচ এগারো, এক লক্ষ পনেরো হাজার। এবার মোট সম্পদ থেকে আমরা মোট দায় বাদ দিলেই পেয়ে যাব আমরা কি সমাপনী মূলধনের পরিমাণ। এক শূন্য, পাঁচে পাঁচে মিলে যায় শূন্য, এটা আট চার, চার লক্ষ আশি হাজার।
480,000 সুতরাং এটা হলো সমাপনী সমাপনী মূলধন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সূত্রটা মনে রাখি তাহলেই অতি সহজে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে পারবো। তোমরা খেয়াল রেখো, সময় স্বল্পতার জন্য আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীতে তোমাদের লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিব। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ সকলকে।